গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। জাস্ট ঘুম থেকে উঠেছি, আজকে খুব লেট হয়ে গেছে। কটা বাজে জানেন? 11:30। আর আমি এখন চা খাচ্ছি, দেখুন, চা আর বিস্কুট। আপনারা সবাই এতদিনে জেনে গেছেন, বুঝে গেছেন যে আমি চা পাগল। তো সকালবেলা উঠে প্রথম কাজটা যখন আমি চোখটা খুলি, দুনিয়াটা গোল গোল লাগে, তখন আমার মনে হয় যে প্রথম কাজটাই করা উচিত, একটু চা খেয়ে নেওয়া উচিত। চা খেলে না মাইন্ডটা না অ্যালাইন্ড হয়ে যায় দুনিয়ার সাথে, না হলে না মাইন্ডটা ঘুরতে থাকে। তো এখন আমি আপাতত দুনিয়াটাকে গোললি দেখছি, যদিও দুনিয়াটা গোলই, আমি এখন মানে ঘুর কাটানোর চেষ্টা করছি আসলে বেসিক্যালি। তো আজকের মেন কাজ হলো পড়াশুনো করা। হ্যাঁ, আজকে আমি একটু পড়াশুনো করব, আমার সাবজেক্টের পড়াশুনো করব। পড়াশুনো করাটা না খুব দরকার হয়ে পড়ছে, সব যেন ভুলে যাচ্ছি, মাথার থেকে না পুরো মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে। মেন তো দেখুন, সব থেকে বড় আমার যেটা মেন ট্যালেন্ট সেটা হলো আমার জ্ঞান। জ্ঞান মানে যেটা আপনাদেরকে দিচ্ছি সে জ্ঞানও আছে, মেন জ্ঞানটা তো আমার সাবজেক্ট রিলেটেড। মেনলি আমি তো ছিলাম একজন শিক্ষক, মানে হ্যাঁ মানে টিচারের কোনো জেন্ডার হয় না, মানে অ্যাজ ইংলিশে আর কি, বাংলায় শিক্ষিকা হবে, রাইট? তো বাই দ্য ওয়ে অ্যাজ এ টিচার তো বা অর লেকচারার, যাই হোক আমি তাই ছিলাম। তো আমার যে জ্ঞানটা আছে, আমার যে পড়াশোনাটা আছে, সেটাকেও তো আমাকে একটু একটু পড়াশোনা করতে হবে, যেটা আমি ভুল মানে মোটামুটি অনেক দিন হলো করিনি। তো আজকে আমার মেন কাজ হলো পড়াশুনো করা। পড়াশুনো করলে মন ভালো লাগে, দেখবেন নতুন কিছু না কিছু রোজ শেখা যায়। এটা কিন্তু একটা বড় পাওনা যে যারা লিখেছে বই বা যারা ব্লগস লিখছে, আমরা করি ব্লগস VLOGS, যারা ব্লগস লিখছে BLOGS, তারা অনেক সময় মানে তারা লেখে, মানে ব্লগস মানে হলো ব্লগসেরই ভিডিও কনসেপ্ট হলো ব্লগস। তো ব্লগস যারা লেখে, মানে আগে লিখতো বা এখনও লেখে, ওটাতে প্রচুর ইনকাম, কিন্তু আমি নর্মাল কথা বলছি, তারা মানে পড়াশোনা রিলেটেডও লেখে, নতুন কী কী চলছে দুনিয়াতে তা হিসাবে লিখে, ইকোনমি হিসাবেও লেখে, সব কিছুতে লেখে। তো তাদের যে রিসার্চটা আছে না, সেটা আমরা নেট রেজাল্ট হিসেবে নেটে পাই, এবং সেটা পড়েও অনেক কিছু শেখা যায়। পড়াশোনা করতে খুব ভালো লাগে, তাই না? মানে পড়ে দেখবেন অল্প একটু নতুন কিছু রোজ একটু একটু করে, মানে ড্রপ 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 রোজ যদি অল্প 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 করে কিছু শেখেন না, দেখবেন একদিন সমুদ্র হয়ে গেছে, প্রচুর শিখে ফেলেছেন। পড়াশোনা করাটা কিন্তু সত্যি সব থেকে ইজি কাজ, আর সব কিছুর থেকে আমরা ভাবি টাফ কাজ, কিন্তু পড়াশোনাটা সব থেকে ইজি কাজ, করে দেখুন মনও ভালো লাগবে। কত তেল আজকে আমার নিরামিষ, তো তাই মহারানী আমার জন্য ভাজা ভাজছে। এই দেখুন, এই যে এটা ব্যাটারটা, আর খাবারও বেড়ে দিয়েছে। এটা হলো সেই মিলেট সেদ্ধ, এটা হলো কচু, আর এটা হলো ঝিঙ্গা। আমার ভালোই লাগে, সবগুলোই আমার প্রিয়। আর আপনার কি, আপনার পচা মাছ, পচা মাছ আর ডাল? ওর পচা পচা মাছ, আজকে পচা মাছটা এনেছে, ভালো মাছ, পচা মাছ এনেছো, ভালোই। এখন 8টা বাজে, আর আমাকে আমি দেখুন আবার পড়াশোনা শুরু করেছি। তার আগে আমি দুপুরবেলা খুব ভালোভাবে ঘুমিয়ে নিয়েছি। সব থেকে বড় কথা, এই যে আফটারনুন স্লিপ আমাকে একদম দিতে না করেছে ডাক্তার, কিন্তু তাও বাঙালি তো একটু ভাত ঘুম না দিলেই হয় না। আমি অবশ্য ভাত ঘুম ভাত খাই না, তাহলে আমি কি ঘুম দিই, মানে আমি কোনো খাবার খেলেই আমার ঘুম পায় দুপুরবেলা, বিশেষ করে বাড়িতে থাকলে। আজকে আমি বাইরের থেকে একদম বেরোয়নি, আজকে আমি ভেবেছিলাম যে আজকে বাড়ির থেকে বেরোবো না, তো আজকে বেরোয়নি। আজকে সারাদিন ধরেই পড়াশুনো করছি, এখন আবার উঠে আবার পড়াশুনো করছি। এখন বাজে রাত 2:30,
আর আমি দেখুন রান্নাঘরে এসে কথা বলছি, দেখতে পাচ্ছেন? তার কারণ হলো সবাই ঘুমাচ্ছে, আর আমি যদি এখন ঘরের মধ্যে একটাও আওয়াজ করি শুয়ে উঠে যাবে। সেই জন্য আমি রাত্রিবেলা রাত 2:30-এর সময় রান্নাঘরে এসে আপনাদের সাথে কথা বলছি। আমার ভিডিও এডিট হয়ে গেছে আজকের মতো, আজকে সারাদিন আমি পড়াশোনা করেছি, সেই জন্য আমি টাইমটাও দেখিনি, মানে কিছুক্ষণ আগেই এডিটটা শুরু করেছিলাম, আজকে সত্যি টাইম দেখিনি, খুব লেট হয়ে গেছে। তো আজকে আপনারা আমার ব্লগ দেখলেন, এই এইটা আমার আসলে ডে টু ডে ব্লগ, তো আমি যা করি আমি সেটাকে সব আপনাদেরকে দিন, ফিল্টারও করি না, আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটা প্রেস করবেন এবং বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আজকের মতো চলি, টাটা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।